আসসালামু আলাইকুম। 2021 সালে ডিগ্রি পাশ সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ একটি তোমাদের গুরুত্বপূর্ণ সাবজেক্টের শর্টকাট এবং চূড়ান্ত সাজেশন নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো মনোবিজ্ঞান পঞ্চম পত্র। তোমাদের এই মনোবিজ্ঞান পঞ্চম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে 30/10/2023 সোমবার, যার বিষয় কোড 13-34-01। তাহলে চলো আমরা এই ভিডিওতে মনোবিজ্ঞান পঞ্চম পত্রের শর্টকাট এবং চূড়ান্ত সাজেশনটি দেখে নিই। আর তোমরা যদি ষষ্ঠ পত্রের সাজেশন পেতে চাও, অর্থাৎ মনোবিজ্ঞান ষষ্ঠ পত্রের সাজেশন পেতে চাও, তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমি একটি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ষষ্ঠ পত্রের সাজেশনটি দেখে নিতে পারো। তাহলে চলো আমরা মনোবিজ্ঞান পঞ্চম পত্রের সাজেশনটি দেখে নিই। তো এটি হলো মনোবিজ্ঞান পঞ্চম পত্রের সাজেশন। তোমাদের ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা 2021 অনুষ্ঠিত হচ্ছে 2023। মনোবিজ্ঞান পঞ্চম পত্রের সাজেশন শিল্প মনোবিজ্ঞান, যার বিষয় কোড 13-34-01। তোমাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে 30/10/2023 সোমবার। আমরা প্রথমে আলোচনা করব ক বিভাগের প্রশ্ন সহ উত্তর নিয়ে। তো তোমাদের পরীক্ষায় যেহেতু টোটালি 12টি প্রশ্ন থাকে, আমি এখানে টোটালি 30টি প্রশ্ন ধরেছি। এই 30টি প্রশ্ন তোমরা যদি পড়ো, ইনশাল্লাহ তোমাদের এর মধ্যে থেকে তোমরা সেই 12টি প্রশ্নই কমন পেয়ে যাবে। আমি প্রথম থেকে কিছু প্রশ্ন তোমাদের পড়ে শোনাচ্ছি, শুধু প্রশ্নই পড়ব, উত্তর পড়তে গেলে হয়তো ভিডিওটি অনেক লং হয়ে যাবে। এক নম্বর প্রশ্ন হচ্ছে শিল্প মনোবিজ্ঞানের উদ্দেশ্য কী। দুই নম্বর, সর্বপ্রথম কোথায় শিল্প মনোবিজ্ঞান বিকাশ লাভ করে। তিন নম্বর প্রশ্ন, এ পি এ সর্বপ্রথম কখন শিল্প মনোবিজ্ঞানের শাখা। এরপরে চার নম্বর প্রশ্ন, কর্ম বিশ্লেষণের প্রধান উদ্দেশ্য কী। পাঁচ নম্বর প্রশ্ন, কর্ম বিশ্লেষণের পদ্ধতি উল্লেখ করো। ছয় নম্বর প্রশ্ন, সংকটময় ঘটনা পদ্ধতির প্রবক্তা কে। সাত নম্বর, কে সময় অনুধ্যানের প্রথম উদ্ভাবক। আট নম্বর, কর্মচারী নির্বাচন কি। নয় নম্বর, কর্মচারী নির্বাচন কী ধরনের প্রক্রিয়া। দশ নম্বর, কর্মচারী নির্বাচনের পদ্ধতিগুলো কী কী। এগারো নম্বর, মানসিক ক্লান্তি দুটি লক্ষণ উল্লেখ করো। বারো নম্বর, সর্বপ্রথম কে কর্মচারী নির্বাচনের মনোবৈজ্ঞানিক অভিক্ষা প্রয়োগ করেন। তেরো নম্বর প্রশ্ন, গতি অনুধান প্রথম কে ব্যবহার করেন। চোদ্দ নম্বর প্রশ্ন, পরীক্ষা তা লিখে উদ্ভাবী পরীক্ষা তা লিখে লিখে পদ্ধতি উদ্ভাবন করেন কে। শিল্পে প্রশিক্ষণ কী। তো হিসেবে তোমাদের টোটালি আমি ক বিভাগের প্রশ্ন ধরেছি, 30টি প্রশ্ন ধরেছি। তোমরা অবশ্যই অবশ্যই এই 30টি প্রশ্নই পড়বে। এই 30টি প্রশ্ন তোমরা যদি পড়ো, তোমাদের ক বিভাগে যে টোটালি 12টি প্রশ্ন থাকবে, ইনশাল্লাহ তোমরা সে 12টি প্রশ্নই কমন পেয়ে যাবে। এরপরে খ বিভাগের 20টি প্রশ্ন ধরেছি, গ বিভাগের ধরেছি 17টি প্রশ্ন। তোমরা অবশ্যই অবশ্যই এই ভিডিওর পিডিএফ ফাইল এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা অবশ্যই অবশ্যই ডাউনলোড করে নেবে। আর তোমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দেবে, ইনশাল্লাহ সেই কমেন্টের উত্তর দেওয়ার সর্বোপরি চেষ্টা করব। তো এই ছিল 2021 সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার্থীদের মনোবিজ্ঞান পঞ্চম পত্রের শর্টকাট এবং ফাইনাল সাজেশন। তোমরা অবশ্যই অবশ্যই এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।